হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট করে থাকি আরডুইনো ব্যবহার করে। যেমন দেখুন, এটা হচ্ছে আরডুইনো উনো বোর্ড, তারপরে এটা হচ্ছে আরডুইনো ন্যানো বোর্ড, তারপরে এটা হচ্ছে আরডুইনো প্রো মিনি বোর্ড। তো দেখুন, বর্তমানে আরডুইনোর দাম অনেক বেশি হয়, আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রজেক্ট করতে অনেক সমস্যা হচ্ছে। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা কি ইউজ করে থাকি? আমরা শুধুমাত্র আরডুইনো ব্যতীত শুধুমাত্র ক্রিস্টাল, তারপরে ক্যাপাসিটর দিয়ে শুধুমাত্র এই AT Mega 328 এই মাইক্রো কন্ট্রোলার দিয়েও প্রজেক্ট করতে পারি। কারণ এইখান থেকে আমি একটা প্রোগ্রাম লোড করে কিন্তু এই শুধুমাত্র আইসি দিয়েও কাজ করতে পারি, অথবা এখানে AT Mega 328 যে মাইক্রো কন্ট্রোলার, এটা বুট লোড করে আরডুইনো প্রোগ্রাম সাপোর্ট করেও বিভিন্ন প্রজেক্ট করতে পারি। এতেও কিন্তু খরচ অনেকটা কম হয়। কিন্তু দেখুন, আমরা এই AT Mega 328 যে মাইক্রো কন্ট্রোলার, এর দামও কিন্তু বর্তমানে অনেক বেশি, যেমন 400, 500, 550 এমন টাকা। তাহলে কি করবেন আপনি, প্রজেক্ট খরচ কিভাবে কমাবেন, তাই না? তো দেখুন, এই AT Mega 328-এর মতো আর একটা মাইক্রো কন্ট্রোলার আছে, AT Mega 8। এই মাইক্রো কন্ট্রোলারটা কি হয়, AT Mega 8 মাইক্রো কন্ট্রোলার ঠিক AT Mega 328-এর মতনই সব কিছু পিন ডায়াগ্রাম, বাট এর স্টোরেজ একটু কম। আর সবচেয়ে মজার বিষয় হলো, এই AT Mega 328-এর দাম একটু কম, অর্থাৎ আপনি 200 থেকে 250 টাকার ভিতর পেয়ে যাবেন। তো এটা দিয়ে কিন্তু আপনি অল্প খরচে একটা প্রজেক্ট করতে পারেন। তো এটা দিয়ে কীভাবে কাজ করবেন, অর্থাৎ এটাতে কীভাবে আরডুইনো প্রোগ্রাম সাপোর্ট করাবেন বা কীভাবে বুটলোড করবেন, সেটাই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো অলরেডি আমি আপনাদের একটা ভিডিও দিয়েছি, ভিডিওটা আই বাটনে পেয়ে যাবেন, যে একটা বুটলোডার কীভাবে তৈরি করতে হয়, অর্থাৎ বুটলোডার তৈরি করে আপনারা কীভাবে AT Mega 328 মাইক্রো কন্ট্রোলার দিয়ে কীভাবে বুটলোড করবেন, সেই ভিডিওটা কিন্তু অলরেডি আমার আছে। কিন্তু এই AT Mega 328 কীভাবে বুটলোড করতে হয় এটা দেখলে কিন্তু আপনি AT Mega 8 যেটা, এটা কিন্তু বুটলোড করতে পারবেন না। তো এটা আমি আজকে আপনাদের দেখাবো, যে AT Mega 8 কীভাবে আপনি আরডুইনো সফটওয়্যার দিয়ে বুটলোড করবেন, তারপরে এতে আরডুইনোর বিভিন্ন প্রোগ্রাম আপলোড করে আপনি অল্প খরচে একটা প্রজেক্ট করতে পারবেন। তো ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, আরডুইনো AT Mega 328 আরডুইনোর মাধ্যমে বুটলোড করার জন্য আমার তিনটা জিনিস লাগবে, যেমন একটা আরডুইনো উনো বোর্ড, বা আপনি যদি ন্যানো ইউজ করেন তাও হবে, জাস্ট উনো দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। আর তারপরে লাগবে এই একটা AT Mega 8 মাইক্রো কন্ট্রোলার, আর একটা বুটলোডার, যেটা আমি অলরেডি আপনাদের বানিয়ে দেখেছি, যেটা আই বাটনে আপনি পেয়ে যাবেন বা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। ওই ভিডিওটা একটু দেখে নেবেন যে কীভাবে আপনারা একটা বুটলোডার তৈরি করবেন। ওকে, তো এটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস। তো এটা কীভাবে তৈরি করবেন সেটা একটু দেখে নেবেন, এর ডায়াগ্রাম সহ দেওয়া আছে। এখন দেখুন, এইখানে এটা জাস্ট এখানে আমাদের বসাতে হবে। ওকে, দেখুন এটা আমি আমার মতো করে বসানোর জন্য এখানে ব্যবহার করেছি। আপনার যদি কেউ দরকার হয় বুটলোডারটি, অবশ্যই আমাকে বলবেন, আমি তাহলে আপনাদের জন্য একটা মেক করে দিব। ওকে, দেখুন এভাবেই, এই যে এই এদিকে দেখে আমি এটা এখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে আমরা কি করব, এই যে AT Mega 8 এই মাইক্রো কন্ট্রোলারটা এইখানে জাস্ট সুন্দর করে লাগিয়ে দেবো এই আইসি পেজের উপর। ওকে, এই দেখুন সুন্দর করে এটা লাগিয়ে দিলাম। এবার কি করতে হবে, এটা আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে, এবং এটা ভালোভাবে চেক করে নেবেন যে এটা ভালোভাবে লেগেছে কিনা, আর এখানে সব কিছু চেক করবেন। ওকে, আমার ঠিকভাবেই লেগেছে। এবার দেখুন, আমি এটা কম্পিউটারের সাথে কানেক্ট করেছি। অলরেডি এখানে একটা প্রোগ্রাম আমার দেওয়া আছে, এই জন্য এমন আসছে, কোনো প্রবলেম নাই। তো বুটলোড কীভাবে করতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন, কারণ এইখানে একটু ভুল করলে আপনি কিন্তু পারবেন না। তো দেখুন, এটা হচ্ছে আমার আরডুইনো সফটওয়্যার। তো প্রথমে আমরা কি করব, এখানে যে আরডুইনো ISP এইটা ওপেন করব। ওকে, এখন এই প্রোগ্রামটা আমি কি করব, আমাদের যে আরডুইনো বোর্ডটা এই বোর্ডের ভিতর আপলোড করে দিব। তাহলে এইখানে দেখি আমার পোর্ট পেয়েছে এইটা, আর এখান থেকে হচ্ছে আমার এটা আরডুইনো উনো বোর্ড। ওকে, এখানে একবার দেখি, দেখুন আরডুইনো উনো আর উনো। এবার আমি এই প্রোগ্রামটা লোড করে দেবো আমাদের আরডুইনো বোর্ডে, অর্থাৎ আমরা বুট লোডারটি যার যে আরডুইনো বোর্ডের উপরে লাগিয়েছি ওই আরডুইনো বোর্ডে কিন্তু এটা থাকা লাগবে, তখন এটা প্রোগ্রামার হিসেবে কাজ করবে। তো আমার এটা আপলোড হোক, দেখুন ডান আপলোডিং, তার মানে এই প্রোগ্রামটা কিন্তু আমার আরডুইনো বোর্ডে আপলোড হয়ে গেল। ওকে, এইবার বুটলোড করার জন্য আমরা কিবোর্ডটা, অর্থাৎ কি মাইক্রো কন্ট্রোলার বুটলোড করবো সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে আরডুইনো AVR, যেহেতু আমরা AT Mega 8 আমরা বুটলোড করব, তো এইখান থেকে আমাদের আসতে হবে NG or old। ওকে,
এটা আসার পরে এখানে দেখুন আমার দুইটা অপশন আসছে, এটা একটা হচ্ছে Atmega168, একটা হচ্ছে Atmega8। তো আমরা বুটলোড করব Atmega8 কে, এই জন্য আমরা Atmega8 কে সিলেক্ট করব। আর এখানে পোর্ট আমরা আর্ডুইনো উনো বুট। এবার আমাদের আর কিছু করা লাগবে না, জাস্ট এখানে বার্ন বুটলোড এখানে ক্লিক করব। এই দেখুন বার্ন বুটলোড, এই দেখুন ডান বার্নিং বুটলোডার। এইটা যদি আসে তাহলে ভাববেন আপনার ওই নতুন Atmega8 মাইক্রোকন্ট্রোলারটা বুটলোড হয়ে গেল, অর্থাৎ আর্ডুইনোর প্রোগ্রাম সাপোর্ট করার মতো হয়ে গেল। এবার দেখুন এখান থেকে আমি ব্লিঙ্ক প্রোগ্রামটা আপলোড করব। এই যে ডিজিটালের বেসিকের ব্লিঙ্ক, অর্থাৎ আমার 13 নম্বর পিনটা, অর্থাৎ আমার এখানে যে বুটলোডারটি, এই বুটলোডারে আমার 13 নম্বর পিনের সাথে একটা এলইডি দেওয়া আছে। তো এটা আমরা আপলোড করবো Atmega8-এ। তাহলে আমাদের আপলোড করার সময় এই এসকেসে গিয়ে আপলোড করতে হবে, যেহেতু আমার আর্ডুইনো যেটা আছে এটা প্রোগ্রামার হিসেবে ইউজ করবে। তাহলে এখানে আপলোড ইউজিং প্রোগ্রামার, এখানে শুধু এই কোডিংটা না, যে কোনো কোডিংটা যদি এই বুটলোডারের মাধ্যমে আপনি যদি আপলোড করতে চান, অর্থাৎ Atmega8 বা যে কোনো মাইক্রোকন্ট্রোলার দিতে চান, সেটা এইখান থেকে আপনাকে দিতে হবে আপলোডিং ইউজিং প্রোগ্রামার। তো এখানে ক্লিক করলাম, দেখি আমাদের কী হয়। ডান আপলোডিং, এবার দেখুন আমার 13 নম্বর পিনটা হাই, অর্থাৎ 1 সেকেন্ড অন হচ্ছে, 1 সেকেন্ড অফ হচ্ছে। এভাবে যে কোনো প্রোগ্রাম কিন্তু আপনি এখন এই Atmega8-এ দিতে পারবেন, বা আপনি নতুন একটা মাইক্রোকন্ট্রোলার কিনে এভাবে বুটলোড করে কাজে লাগাইতে পারবেন। অর্থাৎ আপনি কিন্তু বর্তমানে Atmega8-এর দাম অনেক কম, আপনি এটা দিয়ে কিন্তু যে কোনো প্রজেক্ট করতে পারেন। তো আশা করি ভিডিওটা অনেক ইনফরমেটিভ, আপনাদের হয়তো বা কাজে লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে সাথেই থাকবেন।